হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিও আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের যে একশো আঠেরো নম্বর পেজে তোমাদের জীবনবিজ্ঞানের একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক দেখো বিভাগ ক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার কমিক সংখ্যা সহ বাক্যটি পূর্ণ সম্পূর্ণ করে লেখো একের দাগের এক বলছে নিচের কোন জোয়াটি সঠিক নয় নির্বাচন করো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সূর্যমুখী ফুল কেমোনাস্টিক চলন নেক্সট প্রশ্ন বলছে একের দাগের দুই স্তম্ভ স্তম্ভের দেওয়া শব্দের সাথে স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো ক রয়েছে এ রয়েছে ইউগলিনা বি রয়েছে অ্যামিবা সি রয়েছে প্যারামেসিয়াম আর খস্তমে রয়েছে সিলিয়া এক নম্বর সিলিয়া দুই নম্বর বলছে ফ্লাজেলা আর তিন নম্বর হচ্ছে খনপদ সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ এর সঙ্গে হবে দুই মানে ইউগলিনা ফ্লাজেলা বিয়ের সঙ্গে হবে তিন মানে অ্যামিবা খনপদ আর প্যারামেসিয়াম সিলিয়া নেক্সট প্রশ্ন রয়েছে দেখো একের দাগে তিন একজন চরিতার্ধ ব্যক্তি কাছের বস্তু ঝাঁপসে দেখেন এটি চোখের কী ধরনের ত্রুটি তা সমাপ্ত করো অপশান নাম্বার সি প্রেস বায়োপিয়া একের দাগে চার বলছে নিউক্লোটাইডের গঠন সংক্রান্ত নিচের কোনটি সঠিক তা চি তা চিহ্নিত করো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি শর্করা যুক্ত এন টু বেস যুক্ত ফসফেট নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচ চক্রের গুরুত্বপূর্ণ গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে টিউমার সৃষ্টি হয় একের দাগের ছয় নিচের কোনটি যৌন জননের বৈশিষ্ট্য নয় তা শনাক্ত করো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি রেন উৎপাদন নেক্সট প্রশ্ন একের দাগের সাত মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না তা স্থির করো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি হিমোফিলিয়া একের দাগের আট বলছে পুত্রের দেহ কোষে ক্রোমোজন সংখ্যা টু এন টু ফর্টি সিক্স হলে সে পিতার কাছ থেকে কয়টি এক্স ক্রোমোজন পেয়েছে তা নির্ণয় করো অপশান নাম্বার সি শূন্যটি নেক্সট প্রশ্ন বলছে একের দাগের নয় ফিনোটাইপ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় তা নির্বাচন করো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ফিনোটাইপ বলতে কোনো একটি চরিত্রে জিনগত গঠন বোঝায় একের দাগের দশ বলছে নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপজাতীয় সংগ্রাম নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি পুকুরে রুই যে সংগ্রাম একের দাগের এগারো ডারউইনের মতে এই পৃথিবীর যে কোনো দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে একে বলা হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ভেদব্যাপকরণ একের দাগের বারো মূত্রে জলের অপচয় রোধে উটের মূত্রে বেশি থাকে অপশান নাম্বার বি ইউরিক অ্যাসিড নেক্সট প্রশ্ন বলছে একের দাগের তেরো জল দূষণের ফলে নিচে যেটি ঘটে তা হলো অপশান নাম্বার বি ইউটিফিকেশান নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চোদ্দো পশ্চিমবঙ্গে কোথায় জে এর প্রকল্প শুরু হয় এটা জেই জেইএম হবে না জে এফ এম হবে তোমরা জেনে নাও এর পুরো কথা কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি পশ্চিম মেদিনীপুরে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের পনেরো নিচের কোনটি জাতীয় উদ্যান সম্পর্কিত সঠিক তথ্য তা সমাপ্ত করো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি এটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এরপর দেখো বিভাগ খ নিচে তেইশ ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো বলছে নিচে বাক্যগুলি মধ্যে সমস্ত পূরণ উপযুক্ত শব্দ বসিয়ে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও একটা বলছে দুয়ের দাগের এক বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে ড্যাশ হরমোন উত্তর হবে জিব্রেলিন হরমোন নেক্সট প্রশ্ন দুয়ের দুই বলছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে উত্তর হবে মাইটোসিস মাইটোসিস দুয়ের দাগে তিন মাতা বর্ণান্ধ হলে ও বাবা স্বাভাবিক হলে সকল ড্যাশ বর্ণান্ধ হবে সঠিক উত্তর হবে পুত্র সন্তান সঠিক উত্তর হবে পুত্র সন্তান দুয়ের দাগে চার বলছে ড্যাশ নামক ঘোড়ার পূর্বপুরুষের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আউল ছিল উত্তর হবে ইয়োহিপাস ইহিপাস নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের পাঁচ জিন করবেট ন্যাশনাল পার্ক রাজ্যে অবস্থিত উত্তর হবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড এরপর বলছে দুয়ের দাগে ছয় দুই ছয় বলছে একই লোকাসে দুটি সদৃশ্য অ্যালিল থাকলে জীবটিকে ড্যাশ বলে উত্তর হবে হোমোজাইগাস হোমোজাইগাস দুর্দ্যাগের সাত বলছে চিন্তা নিচের প্রশ্নগুলি সত্য মিথ্যা লিখতে হবে দুই হাজার সাত বলছে চিন্তা স্মৃতি বুদ্ধি নিয়ন্ত্রণ করে হাইপোথেরামাস এটি হবে ভুল বা মিথ্যা উত্তর হবে গুরু মস্তিষ্ক নেক্সট প্রশ্ন বলছে দুহদ্যাগের আট মাইক্রোপোপাগেশন এক প্রকারের কলাকর্ষণ পদ্ধতি এটি হবে ঠিক দুধের নয় বলছে এক্স ক্রোমোজম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় এটাও হবে ঠিক দুধের দ্যাগের দশ রুই মাছের পটকা অগ্রপ্রকোষ্ঠে বলছে রেটিয়া মিরাবিলি থাকে এটি হবে ভুল কারণ এটা অগ্রপ্রকোষ্ঠ নয় এটা হবে পশ্চাৎ প্রকোষ্ঠে নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের এগারো নাইট্রোজেন নিশ্চিতকারী একটি ব্যাকটেরিয়া হলো নাইট্রো ব্যাক্টর এটি হবে ঠিক দুয়ের দাগের বারো জীব বৈচিত্র্যে প্রাচুর্য খাদ্য জাল গঠন করে এটাও হবে ঠিক এরপর বলছে দেখো স্তম্ভ মেলাতে হবে এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে হবে তোমরা দেখে নাও এখানে দেখো দুয়ের দাগের তেরোর সঙ্গে হবে ডি মানে অ্যাড্রিনালিন চোদ্দোর সঙ্গে হবে এফ মানে চেক পয়েন্ট পনের সঙ্গে হবে বি প্রাকৃতিক বৃক্ষ ষোলোর সঙ্গে হবে এ সিডনি ফক্স সতেরোর সঙ্গে হবে সি কেন্দ্র আঠেরোর সঙ্গে হবে ই কমসমের গৌন খাঁজ এরপর হচ্ছে দেখো একটি একটি বা একটি বাক্য একটি শব্দে বা একটি বাক্য দেখান দাও উত্তর দাও যে কোনো ছয়টি উনিশেরটা বলছে বিশ বৈশাখ সদরী বেছে নাও এখানে সঠিক উত্তর হবে এখানে অপশান দেখো রেমিজেস রেটিসেস মায়ো মায়োটম আর বলছে কবসক্লাস সঠিক উত্তর হবে মায়োটম নেক্সট প্রশ্ন বলছে নিজের জোড়া দেওয়া রয়েছে উনি কুড়িরটা প্রথমে দেখো দেওয়া রয়েছে কি সেন্ট্রোমিয়ার কোমোজোমের দুই বাহুর সংযুক্তি ড্যাস কোমোজোমকে পৃথক করে ড্যাস কোমোজোমকে পৃথক করতে সাহায্য করে কুড়িরটা সঠিক উত্তর হবে টেলোমিয়ার টেলোমিয়ার একুশেরটা বলছে হিমোফিলিয়া ছাড়া অপর একটি লিঙ্গ সংযোজিত রোগের নাম উত্তর হবে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া নেক্সট প্রশ্ন বাইশেরটা বলছে নিজের চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয় অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো উত্তর হবে বহিরাগত প্রজাতি তেইশেরটা বলছে পশ্চিমবঙ্গে বেড়াতে এসে একদল বিদেশি পর্যটক একটি জাতীয় উদ্যানে একসৃহ গণ দেখতে পেলেন ওই জাতি ওই জাতীয় উদ্যানটি চিহ্নিত করো উত্তর হবে জলদাপাড়া জাতীয় উদ্যান নেক্সট প্রশ্ন চব্বিশেরটা বলছে তুমি সুন্দরবন বেড়াতে গিয়ে দেখলে ওখানকার উদ্ভিদের মূলগুলি মাটি থেকে উপরে উঠে আছে কি ধরনের কি কারণে এরূপ পরিবর্তন হয়েছে বলে তোমার মনে হয় উত্তর হবে লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য নেক্সট প্রশ্ন বলছে পঁচিশেরটা অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি প্রধান কাজ কি। উত্তর হবে অগ্রমস্তিষ্কের সরবৃহৎ অংশ হচ্ছে সেরিব্রাল কটেক্স বা গুরু আর এর কাজ হলো প্রাণীদের চিন্তা বুদ্ধি স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্নে ছাব্বিশেটা বলছে কোন প্রকার কোষ বিভাজনে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় উত্তর হবে মিওসিস কোষ বিভাজনে